হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। রহস্যময় নতুন একটি এপিসোডে প্রতিবারের মতো আবারও আপনাকে স্বাগতম। ইহুদি জাতি কারা? ইব্রাহিম আল ইসলামের পুত্র ইসহাক আল ইসলাম এবং তার পুত্র ইয়াকুব আল ইসলাম উর্ফে ইসরায়েলের বংশধরগণ বনি ইসরায়েল নামে পরিচিত। ইয়াকুব আল ইসলামের 12 পুত্রের নামে বনি ইসরায়েলের 12টি গোষ্ঠীর জন্ম হয়, যার মধ্যে ইয়াহুদার ছেলেমেয়েরা ইহুদি নামে পরিচিত। ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। এটি ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে তার রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও এই মর্যাদার সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র স্বীকার করে না। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্পপ্রধান রাষ্ট্র। ইসরায়েলে প্রায় 83 লক্ষ লোকের বাস। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটার 381 জন অধিবাসী বাস করে। এদের মধ্যে 61 লক্ষ ইহুদি জাতি এবং 17 লক্ষ আরব জাতিভুক্ত, যাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এটি বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ। ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চ শিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণের বিশ্ববিদ্যালয় বা তার সমান পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে। ইসরায়েলের জন্ম। স্বাধীনতা ঘোষণার পর থেকে ইসরায়েল প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। প্রথমে বিশ্বযুদ্ধে তুরস্কের উসমানি সাম্রাজ্যের পতনের পর ইসরায়েল ভূখণ্ডটি ব্রিটিশরা তাদের অধীনে নিয়ে নেয় এবং নাম রাখে ম্যান্ডেটরি প্যালেস্টাইন। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জন বালফোর ইহুদিদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের আলাদা রাষ্ট্র সম্ভাবনা উজ্জ্বল হয় এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় 2.5 লাখ ইহুদি ইসরায়েল ভূখণ্ডে পাড়ি জমায়। 1921 সালে ইহুদিরা হাগানা নামের এক বাহিনী তৈরি করে। এই বাহিনী ইহুদিদের রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে মুসলিমদের বিরুদ্ধে ইহুদিদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা আধা সামরিক বাহিনীতে পরিণত হয় এবং স্বাধীনতার পরে এই বাহিনী ইসরায়েলের মূল সামরিক বাহিনী গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন জার্মান চ্যান্সেলর ও নাসি বাহিনীর প্রধান আডলফ হিটলার 7 লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করেন। তার এই হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় তার চরম ইহুদি বিদ্বেষের চূড়ান্ত পরিণতি। হিটলার কর্তৃক ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। হিটলার মৃত্যুর আগে লেখা 2 চিঠির মধ্যে একটিতে লিখেছেন, আমি চাইলে পৃথিবীর সব ইহুদিকে হত্যা করতে পারতাম, কিন্তু কিছু ইহুদি এই জন্য বাঁচিয়ে রাখলাম যেন পরবর্তীতে পৃথিবীবাসী অনুধাবন করতে পারে আমি কেন ইহুদিকে হত্যা করতে নিষেধ করতে চেয়েছিলাম। তার ভবিষ্যৎবাণীর বাস্তব দৃষ্টান্ত স্বাধীন ফিলিস্তিনের বর্তমানে ইসরায়েলের কর্মকাণ্ড। এরকম ইনফরমেটিভ কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও সবার আগে বাজবেন, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ইউরোপ থেকে আরো যদিও মানে ইসরায়েল আছে এবং তাদের অনেকে হাগানা সহ অন্যান্য বাহিনীতে নেওয়া হয় ভবিষ্যৎ যুদ্ধে মোকাবেলা করার জন্য। 1948 সালের 17 মে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 1949 সালের মার্চ মাসে তুরস্ক সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল। 20 শতাব্দীর শুরুতে ইউরোপে বসবাসকারী ইহুদিরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিল। সেখান থেকে ইহুদিবাদী আন্দোলন শুরু। তাদের লক্ষ্য ছিল ইউরোপের বাইরে কেবলমাত্র ইহুদিদের জন্য একটি রাষ্ট্র তৈরি করা। সে সময় ফেলেস্তাইন বা ফিলিস্তিন ছিল তুর্কি অটোমান সাম্রাজ্যের অধীনে। এটি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান এই 3 ধর্মের মানুষের কাছে পবিত্র ভূমি হিসেবে বিবেচিত। ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা অঞ্চলটি তখন ফিলিস্তিন আর ইহুদিদের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে 1948 সালে 14 মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। কিন্তু পরদিনে মিশর, জর্দান, সিরিয়া এবং ইরাক মিলে অভিযান চালায় ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকা অঞ্চলে। সেটাই ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। ইহুদিদের কাছে এটি স্বাধীনতা যুদ্ধ হিসেবে পরিচিত। জাতিসংঘ প্যালেস্তাইনে আরবদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে অঞ্চলটি বরাদ্দ ছিল এই যুদ্ধের পর তার অর্ধেকটাই চলে যায় ইসরায়েল বা ইহুদিদের দখলে। ফিলিস্তিনের জাতীয় বিপর্যয় শুরু হয় সেখান থেকেই। এটিকে বলা হয় নাকবাবা বিপর্যয়। প্রায় 7.5 লাখ ফিলিস্তিনিকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে হয়। ইহুদিবাহিনী তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে। 1956 সালে যখন সুয়েজ খাল নিয়ে সংকট তৈরি হয় তখন ইসরায়েলে মিশরের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু সে সংকটে আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন, ইসরায়েল আর ফ্রান্সকে পিছু হটতে হয়, ফলে যুদ্ধের মাঠে কোনো কিছু মীমাংসা হয়নি। এরপর এলো 1947 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধ। 5 জুন হতে 10 জুন পর্যন্ত যুদ্ধ ঘটেছিল। ইসরায়েল বিপুলভাবে জয়ী হয় এই যুদ্ধে। তারা গাজা এবং সিনাই উপদ্বীপ দখল করে নেয়, যা কিনা 1948 সাল হতে মিশরে নিয়ন্ত্রিত ছিল। অন্যদিকে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরও তারা দখল করে নেয় জর্দানের কাছ থেকে। সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় গোলান মালভূমি।
আরো পাঁচটা ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর পেলে চলে যেতে হয়। কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শেষ হল না। গাজা ভূখণ্ডে যেটি বহু দশক ধরে ইসরায়েল দখল করে রেখেছে সেটি 1994 সালে তারা ফিলিস্তিনের কাছে ফিরে দেয়, যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বড় ধরনের লড়াই হয় 2008 সালে, 2009 সালে, 2012 সালে এবং 2014 সালে, যা এখনো পর্যন্ত চলমান। ইসরায়েল কেন প্রতিষ্ঠিত হয়? ইহুদিরা বিশ্বাস করে বাইবেলে বর্ণিত পিতৃপুরুষ আব্রাহাম এবং তার বংশধরদের জন্য যে পবিত্র ভূমি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আজকের আধুনিক ইসরায়েল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাচীনকাল থেকে অবশ্যই এ ভূমি নিয়ে সংঘাত চলছে, কিন্তু আরব আর ইহুদিদের মধ্যে এ নিয়ে যে বিরোধ, ব্রিটিশরা তার কোনো সমাধান করতে পারছিল না। তারা বিষয়টি নিয়ে যায় জাতিসংঘে, পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখার জন্য জাতিসংঘ একটি বিশেষ কমিশন গঠন করে। 1947 সালে 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ফেলেস্টাইন ভাগ করার একটি পরিকল্পনা অনুমোদন করে। এই পরিকল্পনা একটি আরব এবং একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল, আর জেরুজালেম নগরীর জন্য একটি বিশেষ কৌশল গ্রহণ করা হয়। পরিকল্পনাটি মেনে নিয়েছিল ইসরায়েল, কিন্তু প্রত্যাখ্যান করেছিল আরবরা। এই পরিকল্পনাকে আরবরা দেখেছিল তাদের ভূমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে ভিডিও তা আমাদেরকে কমেন্ট করে জানান, আর আপনি সামনে কি নিয়ে ভিডিও দেখতে চান আমাদের দিকে তাও জানাবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের কষ্টকে সার্থক করে তুলবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।